যৌবন কালে যদি আপনি একটা তাহাজ্জুদের সালাতে সেজদা দেন বুড়া বয়সে 70টা সেজদার চাইতেও দাম এই জন্য এই জওয়ান বয়সে ইবাদত করব তো ইনশাআল্লাহ বলেন না মনে রাখবেন আল্লাহ পাক কোরআনে কারীমের সূরা হজ্জের 38 নম্বর আয়াতে বলেছেন ইন্নাল্লাহ ইউদাফিউ আনিল্লাযীনা আমানু ইন্নাল্লাহ লা ইউহিব্বু কুল্লা খাওয়ানিন কাফুর আল্লাহ বলছেন নিশ্চয় আল্লাহ ইমানদারদের সংরক্ষণ করেন যারা ইমানদার তাদেরকে সংরক্ষণ করেন যারা ইমানদার তাদেরকে ভুল পথে চালান না যারা ইমানদার তাদের উপরে আযাব দেন না নিশ্চয় আল্লাহ কোন বিশ্বাসঘাতক অকৃতজ্ঞকে পছন্দ করেন না কাকে কাকে অকৃতজ্ঞ বিশ্বাসঘাতককে আল্লাহ পছন্দ করেন না আল্লাহ বলছেন এই পৃথিবীতে আল্লাহ তাআলা যে মানুষগুলোকে সবথেকে বেশি পছন্দ করেন এই সাত দল মানুষের এক দল সাত দল মানুষকে আল্লাহ এই পৃথিবীতে খুব বেশি পছন্দ করে কয় দল কথা বলেন না কেন সবাই বলেন সাত দল মানুষকে আল্লাহ তাআলা বেশি পছন্দ করেন এই সাত দল মানুষের এক নাম্বার যেই দল এটা হচ্ছে যারা আল্লাহর কাছে তওবা করে আল্লাহ তওবাকারীদেরকে সবথেকে বেশি পছন্দ করেন সুবহানাল্লাহ বলেন না তাহলে মনে রাখবেন আল্লাহ তাআলা সবথেকে বেশি পছন্দ করেন কাকে তওবাকারীকে বিশ্বাসঘাতককে পছন্দ করেন না অকৃতজ্ঞকে পছন্দ করেন না আল্লাহ তাআলা তাদেরকে সরল পথ দেখেন না সুতরাং সরল পথ যদি পেতে হয় অন্যায় পথ থেকে বাঁচতে হয় এই পৃথিবীতে মানতে হবে শুধুমাত্র কেবলমাত্র একজনকে তিনি কে আল্লাহ এই জন্য আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেছেন বান্দারে এই দুনিয়ার জমিনে বান্দা আমি তোমার হায়াতে বারাকা দিয়েছি তোমার রিজিকে আমি আল্লাহ বারাকা দিয়েছি ও আমার বান্দা দুনিয়ার জমিনে কেউ যদি তওবা করে তওবাকারীদের অন্তর্ভুক্ত হয়ে যায় গুনাহ করবার পরে তওবা করে আল্লাহ তাআলা বলছেন তওবা করতে দেরি হবে আমি আল্লাহ আমার বান্দাকে মাফ করে দিতে দেরি হবে না আমার আল্লাহ বললেন আল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা সরিফ আন্না আযাব জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা আল্লাহ বললেন মুসলমানেরা এই দুনিয়ার জমিনে সাকারাত শুরু হয়ে যাওয়ার আগে গরগরা শুরু হয়ে যাওয়ার আগে কবরে চলে যাওয়ার আগে মালাকুল মউত আজরাইল পৌঁছে যাওয়ার আগে আমার যেই বান্দা গোটা জিন্দগির গোনার জন্য আমি আল্লাহর দরবারে হাত উঠাইয়া তওবা করবে বান্দার সাগর সাগর যদি গোনা থাকে আসমান জমিনের পুরা খালি জায়গায় যদি গোনায় ভরে যায় বান্দা যখন তওবা করবে আমি আল্লাহ আমার বান্দার সবগুলা গুনাহকে মাফ করে জান্নাতি বলে ফয়সালা করে দিতে আমি আল্লাহ এক মিনিটও দেরি হবে না এই জন্য আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন এক নম্বরে তিনি যাকে পছন্দ করেন তিনি হলেন তওবাকারী কথা বলেন কে আর জোরে বলেন কোরআনে কারীমের দুই নম্বর পারা দুই নম্বর সোরা সুরাল বাকারার 222 নম্বর আয়াতে আল্লাহ বললেন আমার আল্লাহ বললেন ওয়াইয়াস আলুনাকানিল মাহিদ কুল হুয়া আযা ফাতাজিলুন নিসা ফিল মাহিদ ওয়ালা তাকরাবু
حتى يطهرن فإذا تطهرن فأتوهن من حيث أمركم الله إن الله يحب التوابين ويحب المتطهرين الله رب العزة والجلال دوي نمبر براب دوي نمبر سورة سورة البقرة دوي شبايش نمبر آياتي الله بولين আর তোমরা ও পয়গম্বরে আরবি তোমার কাছে মানুষ জিজ্ঞাসা করবে ঋতুস্রাব সম্পর্কে মাসিক সম্পর্কে নারীদের হায়েজ সম্পর্কে আপনার কাছে জিজ্ঞাসা করবে আপনি বলে দেন সেটা অশুচি অপবিত্র দুর্গন্ধ নাপাক আপনার কাছে মানুষ জিজ্ঞাসা করবে মাসিক সম্পর্কে আপনি বলে দেন এটা অশুচি এটা দুর্গন্ধ এটা নাপাক আপনি বলে দেন এরপরে আল্লাহ বললেন আপনি বলে বলে দেন কাজেই তোমরা স্ত্রী যখন নাফাক থাকবে মাসিক হবে স্ত্রীর যেই মাসে প্রত্যেক মাসে নির্ধারিত সময় স্ত্রী যখন অসুস্থ হবে তোমরা ওই সময় স্ত্রীর কাছে যাওয়া থেকে বিরত থাকো স্ত্রীর সাথে মেলামেশা করা থেকে তোমরা বিরত থাকো যতক্ষণ পর্যন্ত তারা পবিত্র না হবে ততক্ষণ পর্যন্ত তোমরা তাদের নিকটবর্তী হয় না যখন তারা উত্তম রূপে পরিশুদ্ধ হয়ে যাবে উত্তম রূপে নাপাক থেকে পবিত্র হয়ে যাবে তখন তোমরা তাদের কাছে গমন করে এটা তোমাদের কাছে আল্লাহর হুকুম আল্লাহ তাআলা বললেন এটা তার হুকুম আমারকুমুল্লাহ তোমাদের উপরে আল্লাহর হুকুম নিশ্চয় আল্লাহ তাআলা ইউহিব্বুত তাওয়াবিন আর যদি ভুল হয়ে যায় তওবা করলে আল্লাহ তাআলা maaf করে দিবেন কোন সুবহানাল্লাহ তাহলে এখানে বুঝতে পারলাম স্ত্রী যখন অপবিত্র থাকবে নির্ধারিত মাসে নির্ধারিত সময় যখন অপবিত্র হবে তখন এই সময় স্ত্রীর কাছে গমন করা তার সাথে মেলামেশা করা হালাল না হারাম কথা বলেন নির্দেশ কার অবশ্যই হারাম এটা আপনাকে মানতে হবে রব বলেছেন ভুলে যদি হয়ে যায় ভুলে ইচ্ছা না অনিচ্ছা বলেন না অনিচ্ছায় যদি ভুলে যদি চলে যাও ভুলে যদি মেলামেশা করে ফেলো আল্লাহ বলতেন সাথে সাথে তওবা করো আমি তোমাকে ভালোবেসে মাফ করে দেব ইচ্ছা করে যাওয়া কথা বলেন না কেন বলেন এখানে হাদিসের বিভিন্ন ব্যাখ্যা আছে